এই দৃশ্যই বলে দেয় কতটা ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের বায়ু দূষণ পরিস্থিতি। বৃহস্পতিবারও ধোঁয়ায় আচ্ছন্ন ছিল দিল্লির আকাশ। এছাড়া এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের মান 496 এ পৌঁছে যাওয়ায় শ্বাসকষ্ট সহ নানা সমস্যায় ভুগছেন স্থানীয়রা। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। এ অবস্থায় প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাস্ক পরার কথাও বলা হয়েছে। এদিকে দূষণ নিয়ন্ত্রণে না আসায় কার্যকর পদক্ষেপ নিতে জরুরি বৈঠকের ডাক দিয়েছে দিল্লি সরকার। একই সঙ্গে বায়ুর গুণমান উন্নত করার চেষ্টার অংশ হিসেবে দিল্লিতে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি নামানোর পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্প বা মেঘ থাকলে তবেই কৃত্রিম বৃষ্টি নামানো সম্ভব। আবহাওয়াবিদরা বলছে, 20 থেকে 21 নভেম্বর দিল্লিতে তেমন পরিস্থিতি তৈরির সম্ভাবনা আছে। এছাড়া বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করে এ নিয়ে শীর্ষ আদালতে দিল্লি সরকার শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলেও জানা গেছে। অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানের বায়ু দূষণ পরিস্থিতিও আগের চেয়ে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির আবহাওয়া দপ্তরের বরাতে জানা যায়, বৃহস্পতিবারও লাহোরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুমান 411 রেকর্ড করা হয়। এছাড়া শহরটির মলরেড এলাকায় রেকর্ড করা হয়েছে 480। দূষিত শহরের দিক থেকে লাহোর বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, এতে লাহোরের 8টি শহরে 144 ধারা জারি করেছে কর্তৃপক্ষ। আফরিন মৌ, সময় সংবাদ।